মসজিদে দাঁড়িয়ে রাখার বিধান কি? দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। প্রমাণ কি? প্রমাণ চাইতে পারেন। প্রমাণ হচ্ছে নবীরা দাঁড়িয়ে রাখতেন, রসুল্লাহ সাল্লাহ দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে কেটেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে ছিল, মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে ছিল এবং হারুন আলাইসাল্লামের দাঁড়িয়ে ছিল। প্রমাণ কি? হারুন আলাইসাল্লাম বলছেন, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানী ইসরাঈল। হে আমার মায়ের মায়ের পেটের ভাই, মায়ের কথা স্মরণ করে মান্য দেয় এক জোরে, আমি আমার দাড়ি ধরবেন না, আমার চুলও ধরবেন না। তো দাড়ি ছিল কিনা? ছিল। নবীরা দাড়ি রাখতেন। মনে রাখবেন, দাড়ি রাখা হচ্ছে তাবত, বড় 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 বিদ্বানদের কাজ, সমস্ত নবীরা দাড়ি রাখতেন। রসুল্লাহ সাল্লাহ আসলামের দরবারে এক লোককে নিয়ে আসা হলো, দাড়ি কামানো রসুল ইস্তার যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললেন যে তোমাকে কে নির্দেশ দিয়েছে? বলছে আমার রব আমাকে এরকম নির্দেশ দিয়েছে। রসুল বললেন যে বাল আমারানি রব্বি আন আউফু আল্লাহা ওয়া আহু শাওয়ারিব, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি যেন লম্বা করি, মুস যেন খাটো করি, এই নির্দেশ আমার রব দিয়েছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারফুল লোহা, তোমরা দাড়িকে লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, অগ্নি উপাসকদের বিরোধিতা করো, অর্থাৎ দাড়ি লম্বা করো, মুস খাটো করো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফু আহলাল কিতাব, আহলুল কিতাবদের বিরোধিতা করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার জন্য, এটা ইমানের কাজ, এটা ফিতরাতের কাজ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রীতি, এটা নবীদের নীতি, এতে কোনো সন্দেহ নেই। রাসূলকে রক্ষা করতে বলেছেন, বলেছেন আশরুম মিনাল ফিতরা, খামসুম মিনাল ফিতরা, বিভিন্ন হাদিসে এটা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল দাড়ি লম্বা করা হচ্ছে নির্দেশ, নির্দেশ ওয়াজিব বুঝায়, এই জন্য সেটা রাখা ওয়াজিব। রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না মনে করে দাড়ি কামিয়ে ফেলতেছে কথা ঠিক নয়। যে ব্যক্তি দাড়ি কামাচ্ছে প্রতিদিন তার কবিরা গুনাহ হচ্ছে, এই জন্য দাড়ি কামানো যাবে না। অল্প বেশি যেটাই হোক দাড়ি রাখতে হবে, সুন্নত মোতাবেক রাখতে হলে কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে, আর সুন্না গুনাহ থেকে বাঁচতে হলে কিছু রাখলেও গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। দুইটা একরকম নয়, যদিও অনেকে বলে থাকে একরকম, কথা ঠিক নয়। আরেকটি কারণেও দাড়ি রাখতে হবে, সেটা হচ্ছে মহিলাদের সাথে একরকম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই পুরুষদের যারা মহিলাদের বেশ অনুসরণ করে, আর ওই নারীদেরকেও লানত করেছেন যারা পুরুষদের বেশ অনুসরণ করে চলে, বেশ ধরে। এই দুইটাকে রাসূল লানত করেছেন। আরেকটি কারণও সেটা হারাম, সেটা হচ্ছে দাড়ি কামানো, এটা ইউরোপ আমেরিকা থেকে আসছে, এটা মুসলিমদের কোনো সংস্কৃতি নয়। সর্বপ্রথম দাড়ি কামিয়েছে রাজন্যবর্গের মধ্যে, সর্বপ্রথম দাড়ি কাটছে আকবর, আকবর দিনে এলাহি প্রবর্তক, ভিন্ন দিনের প্রবর্তক, সে দাড়ি কামিয়েছে, এর আগে কেউ দাড়ি কামাতো না। আপনি শের শাহের ছবি দেখেন, দাড়িওলা, মুঘল সম্রাটের আগে যারা ছিল তার দাড়িওলা ছিল, বাবরও দাড়ি ছিল, এর আগে দেখেন যারা ছিল তাদের সবাই সুলতানি আমলে সমস্ত রাজাবর্গের দাড়ি ছিল, দাড়ি সর্বপ্রথম এই আকবর, সে শুধুমাত্র সেটা করেছে, এরা কেউ দাড়ি কামাতো না। এরপরে ইউরোপিয়ানরা আসে, যখন আমাদের দেশে আমাদেরকে সভ্য তথাকথিত অসভ্য বানাইলো, তখনই আমরা দাড়ি কেটে আরম্ভ করলাম।